একটা জিনিস প্রথমে আমি লিখিত বাইরে উঠে দিয়া আমি বলতে চাচ্ছি যে আমরা টেবিল অ্যাসোসিয়েশন টেবিল সর আমরা মুরব্বিয়ানে উপস্থিত আছো, যেমন আমার ডাইনে আলমনসুর টেবিল সর সত্তাধিকারী মনসুর আলী খান, আমার সফির উদ্দিন সাহ, আমাদের স্ত্রী এবং আমাদের প্রবাসী সহ আমাদের জাতীয় সমস্যা নিয়ে আলোচনা, এই সমস্যা নিয়ে আলোচনার ক্ষেত্রে আমরা বিভিন্ন আমি বিশেষ করে বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, সবাই আমাকে আশ্বস্ত করেছেন যে আপনি প্রেস কনফারেন্স করেন, আপনি আমাদের কাছে লিখিত বক্তব্য দেন। আমি গত 5 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের নিকট এটা পাঠিয়েছি এবং এইটা জাতীয় সমস্যা মনে করে ওনারা খুব মূল্যায়ন করতেছেন। আমার জানা মতে অলরেডি 2 মন্ত্রী এইটা ডিও ইস্যু করে ফেলেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। আপনাদের উপস্থিতিতে আজকে আমাদের প্রেস কনফারেন্সের লিখিত বক্তব্যটি আমি এখন করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সিলেট অঞ্চলের সম্মানিত সাংবাদিক বৃন্দ, জাতির মেরুদণ্ড যারা আমার সামনে উপস্থিত রয়েছেন, আমার সাথে স্টেজে উপস্থিত রয়েছেন আমার টেবিল টেনিসের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সবাইকে সালাম ও আদাব জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। অত্যন্ত দুঃখ ও বারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে জানাতে চাই এবং আপনারাও অবগত আছেন, বর্তমানে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াতে এয়ার টিকেটের মূল্য 2-3 গুণ আদায় করা হচ্ছে। 1 কোটি 20 লক্ষের বেশি মানুষ বিদেশে অবস্থান করেন এবং প্রায় 80% বাংলাদেশি শ্রমিক হিসাবে মধ্যপ্রাচ্যে থাকেন। করোনা শুরুর পর থেকে শুধু বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের জন্য এয়ারলাইন্সগুলো ইচ্ছামতো আসন সংকট দেখিয়ে ভাড়া বৃদ্ধি করে, যা আমাদের প্রবাসী শ্রমজীবী মানুষের 1 বছরের বেতনের সমান। এ বিষয়ে বিগত 5-2-2022 ইংরেজি তারিখ মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, মাননীয় প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মাননীয় মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবরে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছি। সাংবাদিক ভাই ও বোনেরা, আমাদের দেশের বেশিরভাগ মানুষ শ্রমিক হিসাবে রিয়াদ, জেদ্দা, মাস্কাট ও দুবাই সহ বিভিন্ন দেশে যাতায়াত করেন। এইসব দেশে এয়ারলাইন্সগুলি ভাড়া বৃদ্ধির প্রতিযোগিতায় নেমেছে এবং পূর্বের ভাড়ার 3-4 গুণ ভাড়া বৃদ্ধি করে বিদেশগামী যাত্রীদের সর্বশান্ত করতেছে, যা অমানবিক। অতিরিক্ত ভাড়া বৃদ্ধির কারণে আমরা ট্রাভেল এজেন্সিগুলি যাত্রীদের সাথে কথা ঠিক রাখতে পারি না এবং সময় মতো ফ্লাইট দিতে পারি না। 2 বছর বন্ধ থাকার পর উমরা চালু হয়েছে, কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ বিভিন্ন এয়ারলাইন্স আগামী 3-4 মাস আসন শূন্য করে রেখেছে। উমরা যাত্রীদের সিট আগামী রমজান মাসেও পাওয়া যাচ্ছে না। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি আপনাদের সামনে সমস্যাগুলো লিপিবদ্ধ করেছি, উপস্থাপন করতে চাই। কেন এই অবস্থা,
এক নম্বর কোন কোন এয়ারলাইন্সের অসাধু কর্মকর্তার সহযোগিতায় গুটি কয়েক ট্রাভেল এজেন্সি নেতা এই সুযোগে টিকিট সিন্ডিকেটের মাধ্যমে টিকিট মূল্য বৃদ্ধি করে অসহায় যাত্রীদের নিকট থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। দুই নম্বর, করোনাকালীন সময়ে লকডাউন ও ফ্লাইট বন্ধ থাকায় দেশে আসা যাত্রী আটকা পড়ে এবং পরবর্তীতে পুনরায় ফ্লাইট চালু হলে যাত্রীর চাপ বেড়ে যায়, যার ফলে সুবিধাভোগীরা টিকিটের মূল্য বৃদ্ধি করে। তিন নম্বর, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে এবং চাহিদা ও যোগান সম্পর্কে কোনো তথ্য বিশ্লেষণ, ভবিষ্যৎ চাহিদা নিরূপণে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করার কারণে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ মূল্যবান একটা পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করতেছি। চার নম্বর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, অনেকেই জানেন না একটা কর্তৃপক্ষ রয়েছে যাকে সংক্ষেপে বেবি চক বলে। অনুমতি প্রদানের মাধ্যমে এয়ারলাইন্সগুলি বাংলাদেশে পরিচালিত হয় এবং তারা সকল এয়ারলাইন্সের বিভিন্ন রুটের ভাড়া অনুমোদন করে থাকেন। কেন বিবেচক এয়ারলাইন্সগুলোর অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে না এবং ফ্লাইট ক্যাপাসিটি বিবেচনাপূর্বক অতিরিক্ত ফ্লাইটের জন্য ব্যবস্থা গ্রহণ করছে না, সেটা রহস্যময়। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও এর ফলে জনগণের ক্ষতির দায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে এড়াতে পারে না বলে আমরা মনে করি। পাঁচ নম্বর, কোনো কোনো এয়ারলাইন্সের টিকিট বিক্রয় ও বিপণন নীতিতে নাম ছাড়া টিকিট ও সিট বুকিং বা ব্লক রাখার কারণে টিকিটের কৃত্রিম সংকট আরও বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে রিজার্ভেশন সিস্টেমে ফ্লাইটে কোনো সিট খালি থাকলেও ব্লকের কারণে উহা বিকৃত দেখানো হয়, অপরদিকে ফ্লাইটে সিট খালি যায়। সংকট সমাধান করবে আমাদের মতামত, আমাদের চিন্তাধারা থেকে যে অভিমত এসেছে তা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এক নম্বর, অনতিবিলম্বে আগামী এক বছরের জন্য ওপেন স্কাই ঘোষণা করা, যাতে সকল এয়ারলাইন্স তাদের চাহিদা মোতাবেক পর্যাপ্ত ফ্লাইট পরিচালনা করতে পারে। দুই নম্বর, এয়ারলাইন্সের টিকিট বিক্রয় ও বিপণন নীতিতে নাম ছাড়া টিকিট ও সিট বুকিং ব্লক পদ্ধতি বন্ধ করতে হবে। তিন নম্বর, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরগুলোর মধ্যে সমন্বয় করার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে চাহিদা ও যোগানের ভারসাম্য বজায় রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে। চার নম্বর, এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় পদ্ধতি মনিটরিংয়ের জন্য আরেকটি কমিটি গঠন করে অন্যায় ও দুর্নীতি প্রমাণ সাপেক্ষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাঁচ নম্বর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচককে দায়িত্ব নিয়ে সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে এবং পার্শ্ববর্তী দেশের সাথে সমন্বয় করে ভাড়া নির্ধারণ করতে হবে। ছয় নম্বর হলো সিলেট অঞ্চলের জন্য, সিলেট অঞ্চলের উমরা যাত্রীদের জন্য সপ্তাহে অতিরিক্ত দুইটি ফ্লাইটে নির্দিষ্ট আসন বরাদ্দ রাখতে হবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, পরিশেষে আপনাদের মাধ্যমে শ্রমিক, যাত্রী, উমরা যাত্রী, প্রবাসী সহ রিক্রুটিং ও ট্রাভেল এজেন্টদের ও সর্বোপরি জনগণের এই সমস্যাটি আশু সমাধান করবে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, অধিদপ্তর ও সর্বোপরি
মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি। এই বিষয়টি আমাদের জাতীয় সমস্যা মনে করে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা ভাইরা, আপনাদের নিজের পারিবারিক এবং আত্মীয় স্বজন ও দেশের সমস্যা মনে করে যাতে এটা একটা জোরালোভাবে পদক্ষেপ গ্রহণ করে এইটা প্রকাশিত হয়, প্রচারিত হয়, আমার এই সবিনয় অনুরোধটুকু রইল। আমার একটা প্রশ্ন আছে, এই আপনি বলছেন দুইটি কয় টেরেস, এর নামটা হইলে আর আপনি সাহস? আমি নাম আমি সাহসী ঠিকই, কারণ করুণা রোগীর মুখে তখন অক্সিজেন লাগাইতে পারি গিয়া আমি সাহসী ঠিকই, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আছে এই নামগুলা বলতে গেলে অনেক নেতা অনেক বড় বড় মানুষ এইটায় ফেসে যাবে। তবে আপনাদের সামনে আজকের যে মেসেজ মোবাইলে এসেছে তার একটা ফটোকপি আমি নিয়েছি, আজকের মেসেজ হলো এই দুইটা মেসেজ আমার মোবাইলে এসেছে। এই দুইটার নামটা একটু বলেন। এগুলো টাকার এজেন্সি, একটা নাজাদ টেবেন, একটা হলো এসের টেবেন। আমরা দেখেন আগামী এপ্রিল পর্যন্ত উমরার কোনো সিট নাই, কিন্তু এখানে লেখা আছে আসসালামু আলাইকুম 27-28 ফেব্রুয়ারি এবং 2-6-8-13-23-27 মার্চ উমরা গ্রুপ টিকেট রেডি আছে, ওনার কাছে রেডি আছে, উনি ওনার বংশধর বুধ টিকেট বানায় রেডি আছে ওইখানে, বুঝছেন তো? এই এই বিষয়গুলা আমি আপনাদের আপনাদের যথার্থে বলতে চাই। সিলেটের কি কোনো সিন্ডিকেট আছে? বাংলাদেশে একটা বড় সিন্ডিকেট রয়েছে, সিলেটেরও দুই চারজন এর সাথে ডাইরেক্ট অর ইনডাইরেক্ট জড়িত রয়েছেন বলে আমার নিকট তথ্য রয়েছে, কিন্তু আমি যে কোনো কারণে হোক এইটা প্রকাশ করতে পারবো না। আমি চাই সরকার তদন্ত করে, আমার বক্তব্যে বলেছি তদন্ত করে, সরকারের তদন্ত করা এমন কঠিন বিষয় নয়। আমি জানি সরকার চাইলে কম্পিউটারে গিয়া হিস্ট্রি বুকিং হিস্ট্রি প্রিন্ট ফাইল করলেই ওইটা পাবে, কোনো নামে হয়েছে কি বেনামে হয়েছে কে করেছে কোন অফিসার এইটার সাথে জড়িত সব পাবে। আমি চাই আপনাদের মাধ্যমে এমনভাবে প্রচার হোক, আপনারা এটা নিজের পরিবারে নিজের ব্যক্তিগত সমস্যা মনে করে এমনভাবে প্রচার হোক সরকার যাতে এই ব্যাপারে উদ্যোগী হয়ে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করে। আমি আতাবে দুইবার সেক্রেটারি এবং তিনবার সিলেট অঞ্চলের সভাপতির দায়িত্ব পালন করেছি। আমার একটা সাহসী আছে, বড় বড় আমার কমিটির সদস্যরাও আমি দায়িত্বকালীন থাকা অবস্থায় সিন্ডিকেটের সাথে জড়িত ছিলেন। আমি যে সিলেটে আন্দোলন করেছিলাম সেই সময় একটা নাম এসেছিল আলগাজী টেবেল, মনে আছে আপনাদের? আমি লিখিতভাবে সরকারের কাছে দিয়েছিলাম, উনি আমার কমিটির জয়েন্ট সেক্রেটারি ছিলেন। আমার কাছে কিন্তু বাবা ভাই মা কারু কোনো ভেদাভেদ নাই, আমার কাছে ন্যায় প্রতিষ্ঠিত করা আমার নাগরিক দায়িত্ব এবং দুনিয়াবি দায়িত্ব মনে করি। ভদ্রলোক আমাকে লজ্জা দিয়েছে, বুঝি দিয়েছে, ভাই আমার নামটা আপনি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, আমি বলো আপনি অন্যায় কেন করেন, আপনি সরে আসেন, পরবর্তী আর চিঠিতে আপনার নাম দিব না। এই আমরা তিনবার হয়ে গেছে, আগের যে কমিটি ছিল আমার যে কেন্দ্রীয় প্রেসিডেন্ট ছিলেন যে ওই গত মিটিং প্রেস কনফারেন্সটা করেছিলেন বক্তব্য দিয়েছেন মঞ্জুর মোর্শেদ মাহবুব, উনি আমার সাথে তিনবারই সভাপতি ছিলেন। সুরেশ্বরী পীরজা তার বংশধর, উনি খুব ভালো লোক। আমি চলেছি কমিটিতে, আমি বললাম তো আমার কমিটির লোক এইটার সাথে জড়িত ছিল, কিন্তু আমি ওনাকে কোনো দূষণীয় কাজে পাইনি। আমরা সবাই আমাদের তিনবার হওয়ার পরে গঠনতন্ত্র মোতাবেক একবার বিরতি দিতে হয়, যদিও সরকার সুযোগ দিয়েছিল 2018-তে যে আমরা গঠনতন্ত্র সংশোধন করতে পারতাম এক নাগালে থাকার জন্য, আমরা গণতান্ত্রিক পদ্ধতি বজায় রেখেছি, আমরা এটা করি নাই। এবং এই বর্তমান যে কমিটি রয়েছে এই কমিটির একাধিক সদস্য এই সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে। আমি সরকারের কাছে দাবি উত্থাপন করতে চাই এবং আমি ব্যক্তিগতভাবে মন্ত্রী মহোদয়কে বলেছি, দুইজন মন্ত্রীকে বলেছি,
যে উনাদের হিস্ট্রি এই এজেন্সির হিস্ট্রি আপনারা তলব করেন এয়ারলাইন্সগুলোতে তলব করলেই আপনারা দেখবেন তবে সহজে পাবেন না যেহেতু ইন্টারেস্টে জড়িত এয়ারলাইন্স কর্মকর্তারাও তখন ডকুমেন্ট দিতে চাইবে না কিন্তু আমাদের ওই যে বিমান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সে চাইলে কিন্তু যে গুরুজনের হিস্ট্রি তার কাছে দাখিল করতে বাধ্য আমি আপনাদের মাধ্যমে চাই যে বর্তমান দেখেন আমি আজকে যে আওয়াজ উঠাচ্ছি আমি কমিটিতে নয় আমি সাবেক আমার সাথে যারা রয়েছেন কমিটিতে নয় আমি সাধারণ সদস্যের পক্ষে আওয়াজ উঠাচ্ছি যদিও একটা ঐক্যফ্রন্টের নাম দিয়েছি কারণ আতাবে আমি নয়বার পদায়ন করেছি জোনাল কমিটি কেন্দ্রীয় কমিটি সহ আমি এই ঐক্যফ্রন্ট থেকে আমি পদায়ন করেছি আমাদের সিলেটের কৃতি সন্তান মুহাইমিন সালে আতাবের অনেকবার সভাপতি ছিলেন উনার নেতৃত্বে আতাব সুপ্রতিষ্ঠিত হয়েছিল এবং সর্বমহলে গ্রহণযোগ্য একটি সংগঠন হয়েছে বলেন নাই তাই আমি অসুস্থ ছিলাম গত সপ্তাহে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এই চেইড থেকে আমার ব্যবসায়িক উৎপত্তি এই চেইডের আমার সাধারণ সদস্যরা অসহায়ের মতো পড়ে রয়েছে আমি কি উদ্যোগ গ্রহণ করতে পারি না এইটাও সোশিয়াল ওয়ার্ক এইটাও সাপ্লাইজারিয়ার কাজ আমি দায়িত্বহীনভাবে দায়িত্ব না নিয়ে আমি জনসাধারণের পক্ষে আমার আমার গোষ্ঠী আমার তেইডের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠানোর জন্য আজকের এই সংবাদ সম্মেলন সব পাইবার